نور محمد صلی اللہ شاب نبیر سلطان تمی لہو تیر مہمان تمی لہو تیر مہمان بسم اللہ الرحمن الرحیم ইসলামী ঐক্যজোটের সম্মানিত সভাপতি, ইসলামী ঐক্যজোটের অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ ও এই ইসলামী ঐক্যজোট আয়োজিত ইফতার ভবনের সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রত্যেকদিনই বলছি, আপনারা দেখছেন একটু আগেই খুব সুন্দর বক্তব্য দিয়েছেন ইসলামী ঐক্যজোটের একজন নেতা। আজকে দেশের কি অবস্থা আপনারা সকলে বোঝেন। দেশ আজকে কারাগারে পরিণত হয়েছে। আজকে বাংলাদেশের সাধারণ মানুষ বলেন আর রাজনৈতিক দলের নেতাকর্মীরা, তারা সকলেই আজকে বন্দী। আর আওয়ামী লীগের লোকজন যতই অত্যাচার, জুলুম, অনাচার, চুরি, ডাকাতি, খুন, খারাপি সব কিছু করুক না কেন, তারা কিন্তু বহাল তবিয়াতে, তারা সবাই ফ্রি। এই হলো দেশের অবস্থা। এবং বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান আজকে বাদ রাখে নাই, সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে। মানুষের ভরসা সব কিছুই আল্লাহর উপর আস্থা বিশ্বাস আমাদের আছে। আমরা আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখেই চলি, সব কিছুর উপরে আল্লাহ তালা। কিন্তু তার উপরেই যে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছে, দুনিয়াতে মানুষ বিচার আচার পাবার জন্য যে বিচার বিভাগ, এই বিচার বিভাগকেও দলীয়করণ করার ফলে আজকে এখানেও বিচার ন্যায় বিচার পাওয়া যায় না, সুবিচার পাওয়া যায় না। এখানেও বিচার করা হয় কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে দলীয় জোটের অন্যান্য দলের নেতাকর্মী, সেখানেও বিচার করা হয়। বিএনপি বা দলীয় জোটের নেতা হলে তারা অপরাধ না হলেও অপরাধী হয়ে তাদেরকে জেলে মরতে পর্যন্ত হয়। আর আওয়ামী লীগের লোকেরা যত আল্লাহ নবী রাসূলকে অপমান করুক, দেশের মানুষকে খুন করুক, হত্যা করুক, সব কিছু করুক, তারপরেও তারা কিন্তু ফ্রি থাকে, তারা বিচারের ঊর্ধ্বে এবং তাদেরকে ধরাও হয় না, জেল জুলুমও হয় না। আপনারা দেখছেন যে কি অবস্থা, আপনারা জানেন। আজকে তাদের মন্ত্রীরা অবাধে লুটপাট করছে, চুরি করছে, এমপিরা লুটপাট করছে, জমি বাড়ি দখল থেকে আরম্ভ করে যা কিছু সব কিছু করছে। তারপরেও কিন্তু এগুলো কোনো তাদের জন্য অপরাধ নয়, এগুলো তাদের জন্য কোনো অপরাধ নয়। কারণ যে তারা আওয়ামী করে, তাদের জন্য সব কিছুই মা, তারা যাই করুক না করে। মহিলাদের উপর এত নির্যাতন করে, মহিলাদেরকে পর্যন্ত আজকে কোন রকম নিরাপত্তা দিতে এরা ব্যর্থ হয়েছে। ঘরে বাইরে মানুষ কোথাও আজকে নিরাপদ নয়। তাই আজকের এই অবস্থায় আমরা সকলেই চাই যে দেশের মানুষ যাতে ভালো থাকুক, দেশের মানুষ নিরাপদ থাকুক। আমরা তো ঢাকা শহরে, মাঝে মাঝে আমরা হয়তো গ্রামে যাই, কিন্তু বেশিরভাগ সময় ঢাকা শহরে। ঢাকা শহর দিয়ে শুধু বিচার করলে হবে না। ঢাকা শহরে মানুষ যেরকম সেরকমভাবে কোনো রকম জীবনযাপন করছে, কিন্তু সত্যিকারের গ্রাম দেশে দেখ কি অবস্থা সেখানে মানুষের। মানুষের সেখানে যেমন নিরাপত্তা নেই, তেমনিভাবে সেখানে কোনো কাজ নেই, খাবার নেই, তারা অসহায়। এই যে গ্রাম থেকে মানুষগুলো যাচ্ছে বিদেশে চাকরির লোভে, আর এর সঙ্গে জড়িত আওয়ামী লীগের এক দালালগুলো জড়িত, তারা এই মানুষগুলোকে লোভ ভয় ভীতি দেখিয়ে তাদেরকে পাচার করছে। সেখানে পুলিশও তাদের সঙ্গে রয়েছে এবং আওয়ামী লীগের নেতা কর্মী সবাই রয়েছে, তারা এদেরকে পাঠাচ্ছে বিভিন্নভাবে। যদি তারা এয়ারপোর্ট দিয়ে যেতে না পারে, সেই জন্য জাহাজ করে পাঠিয়ে দেখেছেন কীভাবে জাহাজে তারা জীবনযাপন করছে এবং সেখানে মৃত্যুবরণ করছে, তাদের কোনো জায়গা নাই।
কোথাও কোনো জায়গা তারা পাচ্ছে না, বাংলাদেশেও তাদের কোনো জায়গা নেই। তারা কেন যাচ্ছে? তারা বলেছে যে দেশে কোনো কাজ নেই, আমরা বিদেশে পাঠাতে পারে না, দেশে আমরা বেকার, আমরা না খেয়ে দেশে মরছি, তাই মরবই যখন তখন একবার চেষ্টা করে কষ্ট করে দেখি যে বিদেশে যাই কোনো কাজ পাই কি না, বিদেশেই করতে পারি। এইভাবে আজকে দেশের মানুষ বিদেশের মাটিতে যেয়ে মারা যাচ্ছে, গণকবর হচ্ছে, সেখানে হয়তো দেখা যাবে গণকবরে বেশিরভাগই বাংলাদেশি মানুষ। আজকে বিদেশেও বাংলাদেশের কোনো সম্মান নেই এবং বাংলাদেশের মানুষকে কেউ বিশ্বাস করে এই একটা অবস্থার মধ্যে চলে গেছে। বিদেশিরা প্রত্যেকে বলছে যে বাংলাদেশে আজকে কোনো গণতন্ত্র নেই এবং অতি দ্রুত আলাপ আলোচনার মাধ্যমে একটা নির্বাচনের সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচনের ব্যবস্থা করা উচিত। কিন্তু আজকে ক্ষমতাসীনরা তিনারা এত লুটপাট, এত চুরি, এত চামারি, এত খুন খারাপি, এত গুণ করেছেন, মানুষের ভয়ে, বিচারের ভয়ে আজকে তারা সেই ক্ষমতা ছাড়তে চায় না, তাই তারা নির্বাচন দিতে চায় না। তারা জানে যে নির্বাচন দিলে তাদের ভরা ডুবি হবে, মানুষ কীভাবে তাদের প্রত্যাখ্যান করবে। সিটি কর্পোরেশন নির্বাচনেই শুধুমাত্র একটু দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছে, যদি সত্যিকারের নির্বাচনটা হতে পারত সুষ্ঠুভাবে, তাহলে মানুষ তাদের সত্যিকারের জবাব দিত, তাদের মুখে জুতো মারত মানুষ। কাজে এই অবস্থায় আমরা বলব, আল্লাহর কাছে দোয়া করব আমরা সবাই, আল্লাহ তাআলা যেন এই জালেম অত্যাচারী গুণীদের হাত থেকে দেশকে রক্ষা করে, দেশের মানুষকে রক্ষা করে, আর আমাদের সকলকেই যেন এর থেকে আল্লাহ তাআলা আমাদের মুক্ত করে। এই আশীর্বাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আল্লাহ 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 আল্লাহ।